রিপাবলিক বাংলার সবথেকে যত বড় যে অনুষ্ঠান বড় বিতর্ক, এই বড় বিতর্ক নিয়ে আজ আমরা আছি নদিয়াতে। তার কাজ পলাশীপাড়া বিধানসভার যে বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, আজ মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি। এই মানিক ভট্টাচার্যকে নিয়ে মেলা কিন্তু জলঘোলা হয়েছে, কখনো এর গ্রেপ্তারি নিয়ে, কখনো এই গ্রেপ্তারি যাতে তাকে করা না হয় তিনি সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছেন, রক্ষা কবচ নিয়ে এসেছেন। রক্ষা কবচের মেয়াদ ফুরতেই সরাসরি ইডি দপ্তরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং রাতভর জেরার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই বড় বিতর্কে আমার সঙ্গে যারা যারা পার্টিসিপেট করতে এসেছে আমি একে একে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আমি চলে যাব বিজেপির কাছে, বিজেপির পক্ষ থেকে উপস্থিত হয়েছেন অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি। একদমই অর্জুন বাবু, যেখানে বিজেপির হাজির হয়েছেন তার পাশাপাশি নদিয়া জেলার যে জাতীয় কংগ্রেস, সেই কংগ্রেস থেকেও বড় বিতর্কে যারা উপস্থিত হয়েছেন আমি সরাসরি চলে যাব। আব্দুর রহিম শেখ, নদিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি। ঠিক তার পাশাপাশি চলে যাব সিপিএম এর পক্ষ থেকে যারা আমাদের এই বড় বিতর্ক অনুষ্ঠানে এসেছেন, আমি একবার জেনে নেব। দেবাশিস আচার্য, সিপিআইএম এর কর্মী। প্রত্যেককে আমাদের বড় বিতর্কের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ধন্যবাদ। তার পাশাপাশি এবার আমরা চলে যাব পয়েন্টে, যেই পয়েন্ট নিয়েই এত বিতর্ক, সেই মানিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি, প্রাক্তন পর্ষদ সভাপতি। এই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক টেট দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি প্রথমেই চলে যাব বিজেপির কাছে, যে বারংবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে বা মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো কেন উঠছে এবং কেন তাদেরকে গ্রেপ্তার করতে হচ্ছে? আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হয়েছিল এবং সেই সময় যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে নাগরে মানে দেশকে নেতৃত্ব দেবে, সমাজকে নেতৃত্ব দেবে, সেই শিক্ষক তাদেরকে যারা টেট পরীক্ষায় পাশ করেনি তাদেরকে আজকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে শিক্ষক করা হয়েছে, কিন্তু যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা দীর্ঘদিন কলকাতার বুকে আন্দোলনরত, তাদেরকে আজকে চাকরি দেওয়া হয়নি। তাই এই দুর্নীতি প্রমাণ হয়েছে, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তাকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে অপসারিত করেছে এবং আজকে ইডি তার অপকর্মের জন্য, তৃণমূলের অপকর্মের জন্য এবং শুধু তাকে আজকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার সাধারণ মানুষ উৎসাহিত করছে, উৎফুল্ল হয়েছে, তার এলাকায় পলাশীপাড়া এলাকায় আজকে বিভিন্ন জায়গায় আজকে মিটিং মিছিল শুরু হয়েছে, বম ফোটাচ্ছে, আনন্দে উল্লাস হয়েছে এবং কলকাতার বুকে যারা আজকে দীর্ঘদিন আজকে যারা টেট উত্তীর্ণ যারা ছাত্রছাত্রী তারা উল্লাস প্রকাশ করছে, এটা হওয়া ছিল এবং এই জন্যেই তৃণমূলের আমরা চাচ্ছি যে এই এলাকার আজকে তাদের দুর্নীতি ভরে গেছে, এই তৃণমূল সরকারের থাকার কোনো নৈতিক অধিকার নেই। একদমই টেট দুর্নীতিতে ভরে গেছে, এই তৃণমূল সরকারের থাকার কোনো অধিকার নেই, যেই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আমি একবার চলে যাব সিপিএম এর পক্ষ থেকে, যে শিক্ষায় দুর্নীতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার, কি বলবেন? আসলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আলাদা করে বলার কিছু থাকে না, লোকে বাইরে বলছে যখন মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হচ্ছে দেখবেন ফেসবুক খুললেই, যে আসলে মানিক চুনোপুটি, আসল চোর হাওয়াই চটি, কিন্তু মুশকিল হচ্ছে যে চুনোপুটিদের ধরার পরিকল্পনা চলছে, ধরা পড়ছে নিশ্চিতভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু হাওয়াই চটি পর্যন্ত আমাদের দেশের সিবিআইকে ইডিকে যেতে হবে, কিন্তু তারা কতখানি যাবেন সেটা নিয়ে আমাদের সন্দেহ থাকছে। কারণ লক্ষ্য আমরা করছি যে মানিক ভট্টাচার্য 2013 সালে প্রথম পর্ষদের সভাপতি হন এবং তিনি যখন পর্ষদের সভাপতি তখন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পরবর্তীকালে আবার মানিকের সভাপতিত্বের সময় পার্থ চ্যাটার্জি, তিনি হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, আবার ফিরে মানিক যখন অ্যারেস্ট হচ্ছেন এবং মানিক যখন শেষে পর্ষদ সভাপতি থেকে তাকে সরতে হচ্ছে হাইকোর্টের আদেশের ফলে, তখনও আবার নতুন করে ব্রাত্য বসুই হচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। কিন্তু এইসব পরিসংখ্যান মানুষ দেখতে চাইছে না, মানুষ দেখতে চাইছে যে দু চারজন চোরকে ধরে নয়, গোটা তৃণমূল কংগ্রেস দলকে জেলে পাঠাতে হবে এবং শুধু জেলে পাঠালেই শেষ হবে না, আমাদের রাজ্যের, আমাদের জেলার যে সমস্ত পরীক্ষার্থীরা যারা লেখাপড়া শিখে পরীক্ষা দিতে গিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, তাদের স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করতে হবে। যেখানে যে নদিয়ায় দাঁড়িয়ে আমরা আমাদের এই বিতর্ক করছি, এই নদিয়া জেলার বিধায়ক অমৃতেন্দু মুখার্জি জেলে গিয়েছিলেন, কিন্তু জেলে গিয়েছিলেন স্বাধীনতার লড়াই করতে,
তেরাঙ্গা লাল ঝান্ডাকে সামনে রেখে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের জেলে আমাদের জেলার অমৃতেন্দু মুখার্জির নাম লেখা আছে রক্তের অক্ষরে। আমাদের জেলার বিধায়ক বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রায় আর মানিক ভট্টাচার্যরা একই সাথে অমৃতেন্দু মুখার্জি আনন্দ হাইতের প্রশান্ত দ্বার এই নদিয়া জেলাকে চৈতন্য লালন দ্বিজেন্দ্রলাল জেলাকে কলঙ্কিত করলেন, এর দায় ওই দলগুলোকে গ্রহণ করতে হবে, তাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণনগরের মানুষের কাছে গিয়ে বিজেপিকে বলতে হবে ভুল করেছিলাম চোর মুকুলকে ভোট দিতে বলে, আর পলাশীবালার তৃণমূলকেও মানুষের কাছে গিয়ে বলতে হবে আমরাও ভুল করেছিলাম চোর মানিককে এই ভোট দিতে বলে। আজকের লড়াই পথের লড়াই, এই লড়াই আমরা লড়ব এই জেলার এই রাজ্যের সমস্ত নিপীড়িত মানুষকে নিয়ে। রুটি রুজির সংগ্রামে বামপন্থীরা ছিল, বামপন্থীরা থাকবে, ভোটের হিসাবে নয়, লড়াই মূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। কি শুনুন, যারা রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজিকে গালাগাল দেয় তাদের কাছ থেকে শিখতে হবে পশ্চিমবঙ্গের উন্নতি কী হয় না হয়। যারা দিনেদিন পার্টি অফিসে কোনো দিন একটা তেরাঙ্গা যা পতাকা লাগাতে পারে না, লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, যারা চীনের দালালি করে তাদের কাছ থেকে শিখতে হবে পশ্চিমবঙ্গের যে বেকার ছেলেমেয়েরা কী করবে, কী করেছিল কংগ্রেস সরকারকে ওরা দীর্ঘদিন ধরে সমর্থন দিয়েছিল পশ্চিমবঙ্গের জন্য কী করতে পেরেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সরকার পশ্চিমবাংলার জন্য কী করতে পেরেছে, কংগ্রেস সরকারকেও ক্ষমতায় আনতে সুযোগ দেওয়া হয়েছিল, কংগ্রেস সরকার কী করেছিল? কংগ্রেস কী করেছে এ তো অনেক কিছু বলতে হবে, আর এই একটা কথাই বলতে পারি, এই মুহূর্তে এই মাটিতে দাঁড়িয়ে কথা বলার হিম্মত, কথা বলার গণতন্ত্র, গণতন্ত্র কথা বলার অধিকার কংগ্রেস দিয়েছে। কংগ্রেস বিশাল সমুদ্রের ন্যায় ভারতবর্ষকে দিয়েছে, স্থল জল এবং আকাশ কোথায় নেই কংগ্রেস, কংগ্রেস বিনা ভারতবর্ষ এক মুহূর্ত একটা শ্বাস নিতে। তৃণমূলের সঙ্গে কংগ্রেস একই সঙ্গে জড়িতভাবে, কারা বলছে অভিযোগ এমএর পক্ষ, ওরা হচ্ছে ঠিক নেই, ওরা ঠিক বুঝতে পারছে না কখন কি বলে ফেলছে, তবে আমার মনে হয় এগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলছে ভাবে বলছে, সিপিএমের কোনো নেতৃত্ব স্থানীয় লিডারের কথা বলছে না, হয়তো কারোর তকমা খেয়ে পাশে থাকতে পারে বিজেপি বা অন্যান্য কেউ, কারোর তকমা খেয়ে এগুলো অশান্তি বাঁধাবার চেষ্টা করছে। আসলে সিপিএম কংগ্রেস চেয়েছে ভারতবর্ষকে রক্ষা করবার, পারেনি, আগামী দিনে আবার হচ্ছে হবে, এই আশায় আমরা রইলাম। মানিক বরচাস তো অবশ্যই একে জেলে দিক ফাঁসি দিক, আমরা সেটাই চাই, এই রকম দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের মাটিতে চলে না, যেই পশ্চিমবঙ্গের মাটি পবিত্র মাটি সেখানে একের পর এক দুর্নীতি, একের পর এক চোরা কারবারি। আপনারা জানেন যে কিভাবে চলছে তৃণমূলের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। আমরা চাই ইডি সিবিআই সঠিকভাবে কারোর আঙুল হিলনে যখন শুরু করবে না আর কারোর আঙুল হিলনে বন্ধও করবে না, এই পদ্ধতিতে যদি তার স্বাধীনতা দেওয়া হয় তাকে করবার জন্য, আমার মনে হয় পৌঁছলে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলটা কর্পূরের মতো উড়ে যাবে। তা সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, যেটা বলছেন যে তৃণমূল আর কি কংগ্রেস আর তৃণমূল প্রশ্নই আসে না, কারণ ওটা একটা ফুটো নৌকো ডুববে মাত্র কয়েকদিন পরে, তার সঙ্গে কংগ্রেস যাবে না, কংগ্রেস আবার নতুন করে উঠে আসছে দক্ষিণ থেকে সীমা হিমালয় পর্যন্ত যাবে ভারত জোড়ো যাত্রা, দেখে অন্যান্য পার্টির সব মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে ভারত জোড়ো যাত্রার, এই লাখ লাখ মানুষ রাহুল গান্ধীর পেছনে ছুটছে, পরাধীন ভারতবর্ষে গান্ধীজির পিছনে ছুটেছিল, আজকে পর স্বাধীন ভারতবর্ষে সেই ব্রিটিশের ব্রিটিন চালাচ্ছে। কী বলবেন বারবার যেটা অভিযোগ হচ্ছে আপনাদের দিকে কী বলবেন? দেখুন, দুর্নীতির যে কোনো রং হয় সেটা আমরা জানতাম না, কিন্তু এই তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গে এসে গত 10 বছরে তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের মজ্জায় মজ্জায়, তাদের হাড়ে হাড়ে, তাদের শিরায় শিরায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। আমি একটা ব্যক্তিগত একটা অভিমত জানাই, আমি 2013 সালে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস পরীক্ষা দিয়েছিলাম, 14 সালে তার পরীক্ষা হয় এবং 15 সাল থেকে আমরা মামলা লড়ে যাচ্ছি, এখনও মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুধু দুর্নীতি একটা, শুধু টেট কেলাঙ্কারি ধরা পড়েছে, চাকরির ক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা, যারা দুর্নীতিগ্রস্ত তারা ধরা পড়বে, আমাদের বিচার ব্যবস্থার ওপরে আস্থা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে এই সরকার আমাদের মতন তরুণ প্রজন্মের হাড় আমাদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে, আমরা চেয়েছিলাম যে একটা নতুন বাংলায় নতুনভাবে বাঁচবো, কিন্তু আজকে আমাদের পরিবার, আজকে আমাদের পরিবারের আশেপাশে যারা মানুষজন আছে, যারা আমাদের ওপরে আমাদের দিকে তাকিয়ে আছে, তারা আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আজকে এই সরকার
আর কতদিন থাকবে আমরা জানি না, কিন্তু আমাদের সরকার, এই সরকার আর কতদিন থাকবে জানে না, কি বলবেন? আচ্ছা, প্রথমে একটু উত্তর দিতেই হয়। স্বাভাবিক কারণেই মানিক আর মুকুল তো আলাদা কিছু নয়, দুটোই চোর। সে কারণেই আমি মুকুল রায়ের নাম বলেছি, দায়িত্ব বিজেপিকে নিতে হবে। কারণ বিজেপি কৃষ্ণনগর থেকে মুকুলকে জিতিয়েছিল পদ্মফুল চিহ্নে, কিন্তু একটি কথা ছুড়ে দিয়েছেন দেশপ্রেম নিয়ে। তো বামপন্থীদের দেশপ্রেম তো বিজেপি নদিয়া জেলায় একজন আরএসএস এর নাম, নেতার নাম বলুন যিনি জেলে গিয়েছেন, যিনি বীর বিপ্লবী হিসাবে দেশের জন্য প্রাণ দিয়েছেন, এর উত্তর দিক। আর বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, তাপস পাল, মুকুল রায়, আরো কত নাম বলবো, মোট 13 জন এমপি তাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ দেখেছিল। শুভেন্দু অধিকারী যিনি 10 বছরের তৃণমূলের চোরের ভাগিদার, তিনি এখন বিজেপিতে গিয়ে ভাগ বসাতে চাইছে, বিজেপিতে গিয়ে ভাগ বসাচ্ছে। সিপিএম যেটা বলছে, আমরা জানি চন্দন মুখার্জি, চন্দন বোস যে একটা ক্লার্ক ছিল, জ্যোতি বসুর পুত্র, সে কোটি কোটি টাকার মালিক হলে কোলে এই সিপিএম তাদেরকে একদম দুহাত ভরে দুর্নীতির একদম দুর্নীতি শিখরে পৌঁছেছিল সিপিএম। সেই সময় কংগ্রেসের সঙ্গে এদের আতার ছিল। সিপিএম চোর, ও চোর। সিপিএম এর কথা নেই, নাই বা বললাম, সিপিএম এর কথা বলে তাকে প্রায়োরিটি দেওয়ার কোনো মানেই হয় না। তৃণমূল এখন সব থেকে বড় চোর পশ্চিমবঙ্গের, তাকে উৎখাত করতে হবে। এনেছেন মমতা ব্যানার্জিকে, রাজনাথ আপনাদের বিজেপির সভাপতি মমতা ব্যানার্জিকে ফলের রস খাওয়াতো আজকে মুকুল রায়কে, বিজেপিকে, আরএসএস বলেছে বিজেপি সাক্ষাৎ দুর্গা। উত্তর দিন, শহরে এই নদিয়া জেলাটাকে সব থেকে পিছিয়ে রেখেছে, তার নাম হচ্ছে বামপন। এখানকার আশুগোস থেকে শুরু করে এই সুমিত্রে থেকে সেকে শুরু করে এই যারা চীনের দালালি করে এখানে বসে বসে, নদিয়া জেলায় বসে, এই কৃষ্ণনগর শহরের ক্ষেত্রে 34 বছর ধরে কৃষ্ণনগরের ছেলে মেয়েদেরকে পিছিয়ে রেখে, এই কৃষ্ণনগরের ছেলে মেয়েদের সর্বস্তরে পিছিয়ে রেখে, এই শহরটাকে, জেলাটাকে সর্বস্তরে পিছিয়ে রেখেছে এই সিপিএম। কেন জানেন? তার কারণ হচ্ছে নিজেদের ক্যাডারদেরকে ভালোবেসেছে। আজকে তৃণমূল নিয়ে টাকা দিয়ে চাকরি দিয়েছে, আর এরা নিয়ে ক্যাডারদেরকে টাকার চাকরি দিয়েছে, এরমদের ক্যাডারদেরকে চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে। প্রথম কথা, একটি মারাত্মক অভিযোগ করেছেন সুমিত দে, চীনের দালাল। আপনার ইডি আছে, সিবিআই আছে, আপনার এনআই আছে। আমরা চ্যালেঞ্জ করছি ভারত সরকার সিপিএম এর নদিয়া জেলা সম্পাদকের বিরুদ্ধে তারা তদন্ত করুক। আশুগোস মারা গিয়েছেন, মানুষ জানেন যে আশুগোস, মানিক ভট্টাচার্য আপনার এলাকার বিধায়ক, একাধিকবার আপনি আপনাদের এলাকার মানুষ, কাছের মানুষ হিসাবে তার সঙ্গে মেলামেশা করেছেন, মানিক ভট্টাচার্য আজকে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? লজ্জা ছাড়া আলাদা কোনো কথা তো থাকতে পারে না। আসলে 34-এর কথা বলেছে, কিন্তু 34-এ দিল্লিতে কংগ্রেস ছিল, দিল্লিতে বিজেপিও ছিল, মমতার সাথে বিজেপিও ছিল, কিন্তু 34-এ আগেবারের জন্যেও বামফ্রন্টের মন্ত্রীদের বুদ্ধ ভট্টাচার্য জ্যোতি বোসকে রাত্রিবেলা ঘুমোতে যেতে হতো না এই চিন্তা নিয়ে যে তার ক্যাবিনেটের একজন মন্ত্রী জেলে যাবেন, তাকে বলতে কখনো হয়নি বিজেপি কখনো। কৃষ্ণনগরের অন্যতম স্কুল, কৃষ্ণনগর কলেজিটি স্কুল, দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে, কি মানিক ভট্টাচার্য? শিক্ষিত ছেলে মেয়ে যারা 55, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, মানিক ভট্টাচার্য, তাকে বের করা হয়েছে ব্যাংকশাল আদালত থেকে, দেখতে পাচ্ছেন সেই ছবি, ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য। তাকে আজকে জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাংকশাল কোর্টে নিয়ে আসা হয়, সেখানেই তাকে ঘিরে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। আমরা দেখি যে বিজেপি কর্মীরা, তাকে জুতো দেখানো হয়, তাকে চোর চোর স্লোগান তোলা হয় তাকে ঘিরে, এবং তারপর এই মুহূর্তে মানিক ভট্টাচার্য, যাকে ব্যাংকশাল আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্ট প্রোডাকশন ছিল আজকে মানিক ভট্টাচার্যর, এবং তারপরেই মানিক ভট্টাচার্যকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকশাল আদালত চত্বর থেকে। আদালত চত্বরে আজকে প্রবেশ করতেই মানিককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান, পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয়। সোমবার রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সেই জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি।
এমনটা অভিযোগ তার বিরুদ্ধে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। জোকা এসআই হাসপাতালে সকালে তাকে নিয়ে যাওয়ার পর আদালতে তোলা হয় ব্যাংকশাল আদালতে, আর তারপর তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, বের করা হচ্ছে আদালত চত্বর থেকে। প্রজ্ঞা সাহা আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো প্রজ্ঞার সঙ্গে। প্রজ্ঞা, মানিক ভট্টাচার্যকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি জানতে পারছো এই বিষয়ে বিস্তারিত জানাও। প্রথমে মানিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছিল ব্যাংকশাল কোর্টে। ব্যাংকশাল কোর্টে কিন্তু কিছুক্ষণ থাকার পরে যখন চোর চোর স্লোগান উঠতে থাকে, চোর ধরো জেল ভরো এই ধরনের স্লোগান উঠতে থাকে মানিক ভট্টাচার্যকে দেখিয়ে, এবং একদম জুতো দেখিয়ে বিক্ষোভ করতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা, পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আদালত চত্বর। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ওখানে মানিক ভট্টাচার্যের শুনানি হবে না, ঠিক ব্যাংকশাল কোর্টে লাগোয়া যে এইটা রয়েছে সিটি সেশন কোর্ট, অত নগর দায়রা আদালত বলে, ঠিক এই লাগোয়া এই কোর্টটিতে নিয়ে আসা হয়েছে। সেই ছবি দেখানো হয়েছে যে ব্যাংকশাল কোর্ট থেকে তিনি বেরিয়ে এসে হেঁটে এই যে নগর দায়রা আদালত রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সিটি সেশন কোর্ট বলি, সেখানে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। এখানেই মানিক ভট্টাচার্যের শুনানি হবে, এখানেই তার বিচার, মানে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তাকে যে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে, সেই আবেদন পেয়ার করবেন সিবিআই তরফ থেকে, তার কারণ তাকে মনে করা হচ্ছে এই তদন্ত। ধন্যবাদ, ধন্যবাদ প্রজ্ঞা তোমাকে। আরেকবার বল আপডেটটা। এই মুহূর্তের সব থেকে বড় যেটা খবর যে মানিক ভট্টাচার্যকে ব্যাংকশাল কোর্ট থেকে তাকে বের করে নগর দায়রা আদালতে তোলা হলো। আমরা যেই বিতর্কে ছিলাম নদিয়ার যে পলাশীপাড়ার বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন পরিষদ সভাপতি, দীর্ঘদিন তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল একাধিকবার, তার ফ্ল্যাটে এবং কালীগঞ্জে তার বাড়িতে আমরা কিন্তু একের পর এক হানা দিয়েছিলাম। অবশেষে একদিন দেখা মিলেছিল মানিক ভট্টাচার্যর, সেই মানিক ভট্টাচার্যকে আজকে গ্রেপ্তার করেছে ইডি। আমি আবার চলে যাব, মানিক ভট্টাচার্য গ্রেপ্তার করেছে ইডি। মানিক ভট্টাচার্যের বিষয়ে বলতে খুব লজ্জা লাগছে, কারণ তিনি আমার প্রিন্সিপাল ছিলেন, কিন্তু এই প্রিন্সিপাল হওয়াতে যে লজ্জা, লজ্জা রাখার কোনো জায়গা নেই। এক সমগ্র দুর্নীতির যে দুর্নীতি টেট দুর্নীতির দুর্নীতি অন্যতম নায়ক মানিক ভট্টাচার্য, তিনি গ্রেপ্তার হয়েছেন, এ কান্না রাখার জায়গা নেই। কিন্তু সাথে সাথে এই দুর্নীতি পূর্ণাঙ্গ বিচার, সাথে সাথে যেমন তৃণমূল যেমন দুর্নীতি করছে সে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে দুর্নীতি করছে বিজেপি, এমস নিয়ে, এমসের হাজার হাজার লোক, হাজার হাজার লোক ভট্টাচার্যকে বের করা নিয়ে যাওয়া হয়েছে ব্যাংকশাল কোর্ট থেকে। আমরা চাচ্ছি যে মানিক ভট্টাচার্যকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে ওকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য উদ্ঘাটন হোক, এবং এর যে মাস্টার মাইন্ড মাননীয় মমতা ব্যানার্জি এবং তার টিম এবং পার্থ চ্যাটার্জিকে যেভাবে জেলে পড়া হয়েছে, এইভাবেই এই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ইডি যেন আগামী দিনে তাকেও জিজ্ঞাসাবাদ করে, এই সমগ্র তৃণমূল দলটা আজকে পলাশীপাড়ার বুকে যেভাবে মানিক ভট্টাচার্য কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বেকার যুবকদের চোখের জল আজকে যারা কান্না ভেঙে পড়েছে, আজকে তাদের মুখের হাসি ফোটাতে হবে এবং একমাত্র পারে ইডি। ইডি আজকে আরও তদন্ত হোক, যারা প্রকৃত মাস্টার মাইন্ড তাদেরকে জেলে পড়ুক, আর এই মানিক ভট্টাচার্যকেও যেন তিহার জেলে পাঠানো হোক, সেটাই আমাদের দাবি। মানিক ভট্টাচার্যকে তিহার জেলে পাঠানো হোক, এটাই চাই বিজেপি। আমি আরেকবার চলে যাব। আচ্ছা, আসলে পলাশীপাড়া এমন একটা বিধানসভা কেন্দ্র, অনেক কথা এখানে বলা হলো, তৃণমূলের বন্ধুরা এলেন না, পলাশীপাড়া বিধানসভার একটা ঐতিহ্য আছে। এই বিধানসভার বিধায়ক ছিলেন স্বাধীনতা সংগ্রামী মাধবেন্দু মহন্ত, কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন বোধহয় কার্তিক রঞ্জন বিশ্বাস, তারপরে বামপন্থীদের বিধায়ক হয়েছিলেন বিশিষ্ট শিক্ষক কবি কমলেন্দু সান্যাল, বিশ্বনাথ ঘোষ, এস এম সান। ফলে এইরকম একটা বিধানসভা লড়াই আন্দোলন ঐতিহ্যের উত্তরাধিকার, মানিক ভট্টাচার্যের মতো একজন হিরোকে ওখানে আবার নতুন করে দাঁড় করিয়ে তাকে আবার পর্ষদ সভাপতি করে আসলে পলাশীপাড়ার মাটিকে কলঙ্কিত করা। শুধু পলাশীপাড়া নয়, আপনি পাশে তাপস সাহা, তিনিও একইভাবে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন, এখন তেহট্টের বিধায়ক। ফলে গোটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা এর সাথে যুক্ত তাদের সবাইকে এর মধ্যে আনতে হবে, এবং ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী তিনি কেন এই তদন্তের বাইরে থাকবেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে এজেন্টের মাধ্যমে মানিক ভট্টাচার্যরা ছেলে পেলেদের কাছে অর্থ তুলেছে। ফলে গোটা নদিয়া জেলা, যেহেতু এইখানে মানিক ভট্টাচার্যের কেন্দ্র, একটা বড় র্যাকেট আছে, গোটা তৃণমূল কংগ্রেস এই র্যাকেটের সাথে যুক্ত। কিন্তু মুশকিল হচ্ছে এই র্যাকেটের দু একজন আবার তো এখন ওই মুকুল রায়,
না এদিকে আছেন বুঝতে পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে তৃণমূল বিজেপি সিপিএমটা বিচার্য বিষয় নয়। ওই যে বললেন না চন্দন বসুর কথা, অনেক সুযোগ ছিল, তার কোনো প্রমাণ হয়নি চন্দন বসু বামপন্থী দলেরও কেউ। তবুও এই অপ্রাসঙ্গিক আলোচনা এখানে আনলেন, আমরাও জয় শাহটা অনেক বলতে পারি, প্রধানমন্ত্রীরও অনেক আত্মীয়াত্মীয় আছে, বলে এই আলোচনা বিতর্ককে অন্যদিকে ঘোরায় ঘুরিয়ে মানিক ভট্টাচার্যকে আলাদা আড়াল করার কোনো অভিপ্রায় নেই। গোটা রাজ্যে তৃণমূলের সরকারের দ্বারা মানুষ অতিষ্ঠ, জনজীবন বিপর্যস্ত, 13 বছর ধরে চাকরি বাকরি নেই, আর আগের 13 বছরে 12 বার SSC পরীক্ষা। এখানে SSC পরীক্ষা একবারও হয় না, নিয়োগ হয় না, 3 বার শিক্ষামন্ত্রী বদল হয়, 4 বার চেয়ারম্যান SSC। কি বলবেন, কি বলবেন? অ্যাকচুয়ালি বন্ধুবর অনেক বড় বড় কথা বলছে, CPM এবং আমার কংগ্রেসের বন্ধু যিনি রয়েছেন আজকে। অ্যাকচুয়ালি এই পশ্চিমবঙ্গটাকে চুরি করেছেন হচ্ছে CPM, আর ডাকাতি করেছেন হচ্ছেন এই কংগ্রেস, এই আমাদের তৃণমূল। যেটা বলার এরা বন্ধুবর বলছে ব্যাংশাল কোর্ট থেকে তাকে বের করে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে থাকবো যে মানিক ভট্টাচার্যের যে পলাশীপাড়া বিধানসভা, সেই বিধানসভার সাধারণ মানুষের আগামী দিনে কি কি করণীয়, এবং যেটা বারবার অভিযোগ উঠছে এই বিধানসভা থেকেও মানিক ভট্টাচার্য চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রতারণা করেছেন যুবক যুবতীদের সঙ্গে, তারা কি আদৌ সে টাকা ফেরত পায় নাকি নতুন কোনো পন্থা বেরোয়, সেদিকেই নজর থাকবে আমাদের। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট দেবব্রত ব্যানার্জির সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।